ধর্মনগর পৌর পরিষদ এলাকার দীঘলবাগ এলাকায় বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচ থেকে সত্তর বছরের এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত বৃদ্ধার নাম প্রণতি শর্মা। ঘটনা ধর্মনগর পৌর পরিষদের দশ নম্বর ওয়ার্ড এলাকায়। গত কয়েকদিন ধরে বৃদ্ধা নিখোঁজ ছিলেন, বাড়ির লোক বৃদ্ধাকে খুঁজে পাচ্ছিলেন না। এই সময় ওনার বড় ছেলে অরবিন্দ শর্মা বাড়িতে ছিলেন না। গত ৮ জানুয়ারি মৃত প্রণতি শর্মার বড় ছেলে অরবিন্দ শর্মা বহিরাজ্য থেকে বাড়ি ফিরে এসে দেখতে পায় ওনার মা ঘরে নেই। প্রণতি শর্মা ওনার বড় ছেলের সঙ্গে থাকতেন একই বাড়িতে, অন্য বাড়িতে থাকতেন ছোট ছেলে চিন্ময় শর্মা। বৃদ্ধার ছোট ছেলে চিন্ময় শর্মার অভিযোগ, ওনার বড় ভাই অরবিন্দ শর্মা তাদের মা প্রণতি শর্মাকে খুন করেছে। অরবিন্দ শর্মা তার বাবাকেও কুপিয়ে খুন করেছিল সম্পত্তির জন্য। এই খুনের মামলা এখনো বিচারাধীন। চিন্ময় শর্মার কাছ থেকে শোনা যাক ওনার অভিযোগের কথা। শর্মা বাড়ি দিয়ে গেল, ঠিক আছে। আমার মা মানে আজকে জ্বলন্ত দেহ মানে পচা গলা পচা দেহ অবস্থায় পাওয়া গেছে আমার বড় ভাইয়ের পিছনে বাজার হতে, ঠিক আছে। আমরা বড় ভাইয়ের জায়গা, হ্যাঁ বড় ভাইয়ের পিছনে বাজার হতে। আচ্ছা, বড় ভাই টাইম আমার বড় ভাইয়ের লোকই থাকতো। আচ্ছা, কিন্তু বিভিন্ন সময় বড় ভাইয়ের অত্যাচারে টাইম বাড়ি করে ছাড়িয়ে গেলে, ঠিক আছে। আবার কোনো সময় আইতো, আবার আইলে তার শান্তির কারণে থাকতে পারতো না, আর যাইতো এরকম করে থাকতো আর কি। আপনার বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম অরবিন্দ শর্মা। আচ্ছা। এদিকে নিজের মাকে খুন করেননি বলেছেন মৃতার বড় ছেলে অরবিন্দ শর্মা। তিনি বলেন ওনার মা যখন থেকে নিখোঁজ এর আগে থেকে তিনি কলকাতায় ছিলেন। ৮ জানুয়ারি তিনি বাড়িতে আসেন। বাড়িতে এসে নিজের মাকে না পেয়ে তিনি ওনার কাকাকে জিজ্ঞাসা করেছেন। কাকা বলেছেন জঙ্গলে লাকড়ি কাটতে গিয়েছিলেন বৃদ্ধা। শনিবার তাদের বাড়ির পেছনে বাঁশঝাড়ের নিচে বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। আমি বাড়িতে ছিলাম না, গত ২৪ তারিখ কলকাতায় ছিলাম, বিশেষ বুঝতে খাস করে ওইখান থেকে আসছি ৮ তারিখ। আসার পর থেকে মারের খুঁজে পাচ্ছি, তারপরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর থানায় রিপোর্টিং দিচ্ছি, ইয়ে করার পরে এরপরে আজকে সকালে গিয়ে ওই পাশাপাশি ছোটো খাখানে আমি জিজ্ঞাসা করছিলাম। ছোটো খাই বলছেন যেন লাফে হাঁটতে দেখছেন আমি আসার দুই দিন আগে, তো ওই দিনে খুব সম্ভব কিছু হয়েছে আমার এখন বর্তমানে বুঝতে। কি নাম আপনার মায়ের? আমার নাম প্রণতি শর্মা। ওনার বয়স কত? বয়স ৭৬ বছর। জানি এই বাড়িতে একা থাকতেন? আমার ঘরেতে আমি একাই রাখি। তারপরে তো আমি আসলাম, আসার পরে ওই ছোটো ভাই কোথায় কানে গিয়ে না গিয়ে আজকে সকালবেলা দেখতেছি কি ওইখানে পিছন দিকে ওই বাজারে নিচে কথিত করছে। কোন জায়গায় পাওয়া গেছে? এটা আমার পশ্চিম। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধর্মনগর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনা তদন্ত করছে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসবে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যুর আসল রহস্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া ৮।